হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল দ্য ফ্রেশ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই টেস্টি রেসিপি, চিকেন ভর্তা রেসিপি। এটা খুবই সহজভাবে বানানো যায়। নাম শুনে অনেকে ভাবতে পারেন যে এটা অনেক টাইম লাগবে, অনেক টাইম ধরে এটা করতে হবে, বেশ কিছু উপকরণ লাগবে, কিন্তু সেরকম কিছুই না। খুবই কম উপকরণে খুব টেস্টি চিকেন ভর্তা রান্না করে দেখাবো। আজ প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আসুন দেখিয়ে দেবো কিভাবে টেস্টি চিকেন ভর্তা বাড়িতেই রেস্টুরেন্টের মতো তৈরি করতে পারবেন। তাহলে আসুন দেখে নিই আমি কিভাবে চিকেন ভর্তা তৈরি করছি। চিকেন ভর্তা করার জন্যে এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এখানে আমি ব্রেস্টের পিসটাই নিয়েছি। চাইলে আপনারা কিন্তু শুধু বোনলেস চিকেন দিয়েও করতে পারেন, একটু বোন থাকলে আর কি ফ্লেভার হয়। এবার এতে কিছু মশলা দেব। এখানে দেখুন, একটা এলাচ দিয়ে দেব, দুটো লবঙ্গ দিলাম, এই সাইজের একটা দারচিনি দেব, এখানে 1/2 টিস্পুন রয়েছে লবণ, আর এখানে 1/2 টিস্পুন রয়েছে কালো গোলমরিচের গুঁড়ো, সবটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে আদা রসুনের পেস্ট, এখানে আমি 1/2 টিস্পুন নিয়েছি আদা বাটা, আর 1/2 টিস্পুন রসুন বাটা, সবটাই দিয়ে দেব। দিয়ে এইবার এতে আমি জল অ্যাড করব। জল এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল অ্যাড করলাম। দিয়ে এবার আমি এটাকে সেদ্ধ করে নেব। এখানে দেখুন আমি গ্যাসের আছে প্যানটা বসিয়ে নিয়েছি। এইবার মিডিয়াম ফ্লেমে এটাকে আমি 15 থেকে 20 মিনিট এটাকে সেদ্ধ করে নেব। এবার এটাকে হালকা একটু নাড়িয়ে দেব। দিয়ে ঢেকে আমি মিডিয়াম ফ্লেমে 15 মিনিট এটাকে সিদ্ধ করে দেব। এইবার এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 টিস্পুন পোস্তদানা, আর এখানে রয়েছে 3 টিস্পুন চারমগজ। এইবার গ্রাইন্ডারে আমি এটা দিয়ে দেব। দিয়ে প্রথমে আমি এটাকে শুকনো ঘুরিয়ে নেব, পাউডার তৈরি হয়ে যাবে, তারপর আপনাদের বলছি কি করতে হবে। এখানে দেখুন আমি ওই পোস্ত আর চারমগজ বেটে নিয়েছি, এইভাবে করে পাউডার তৈরি করে নিয়েছি। এইবার এতে আমি উষ্ণ গরম জল দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো। উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর আরেকটা কথা বলে দিই, আরেকভাবেও করা যায়। আপনি যদি আস্ত চারমগজ আর পোস্ত উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখার পরও কিন্তু সেটা বেটে নেওয়া যায়। এখানে আমি 2 মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর 2 কাঁচা লঙ্কা নিয়েছি। এই পুরোটাই আমি একটা পেস্ট তৈরি করে নেব। 20 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলবো। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিই, চামচের সাহায্যে একটু দেখে নেবেন চিকেন সেদ্ধ হয়েছে কিনা। আমার চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে চিকেন সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ফ্লেমটাকে অফ করে দেব আর এটাকে খানিকক্ষণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এই মাংসটা হাড়ের থেকে ছাড়িয়ে নেব। এখানে দেখুন আমি চিকেনটা জল থেকে আলাদা করে নিয়েছি, আর যে চিকেনের জলটা রয়েছে সেটা কিন্তু আমরা ফেলবো না, সেটা রেখে দিয়েছি, পরে রান্নাতে কিন্তু সেটাই লাগবে। এখানে চিকেনগুলো এবার, এটা আপনারা ছুরি দিয়েও করতে পারেন, হাত দিয়েও করতে পারেন, আমরা এইভাবে করে ছিঁড়ে নেব। এইভাবে করে দেখুন, এইভাবে করে ছিঁড়ে নেব চিকেনগুলো, যেরকম চিকেন ভর্তাতে থাকে আর কি। এখানে একটা কড়াতে আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘি দেওয়ার পর এখানে আমি গরম মশলা দিয়ে দেব। এখানে নিয়েছি 2টো এলাচ, 3টে লবঙ্গ, আর 1টা এই সাইজের দারচিনি। দিয়ে এটা 30 সেকেন্ডস আমি এইভাবে করে একটু হালকা নাড়াচাড়া করে নেব। 30 সেকেন্ডস পর এবার এতে পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে করে খুব মিহি করে কুচিয়ে রেখেছি, এবার এতে দিয়ে দেবো। আর পেঁয়াজটা আমি হালকা লাইট ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা দেখুন আমি হালকা লাইট ব্রাউন করে ভেজে নিয়েছি। এইবার এতে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা নিয়েছি, সবটাই দিয়ে দেব। দিয়ে আদা রসুনটা খুব ভালোভাবে
পেঁয়াজের সাথে কষিয়ে নেব, ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যতক্ষণ না চলে যায় আমি এভাবে একটু কষিয়ে নেব। আদা রসুনের সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এতে কিছু শুকনো মশলা দিয়ে দেবো। এখানে রয়েছে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন রয়েছে ধনে গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এই সবটাই দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, আর এই মশলার সাথেও কিন্তু খুব ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা খানিকক্ষণ আমি কষিয়ে নিয়েছি, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এইবার এতে টমেটো পেস্ট দিয়ে দেবো, এটা হচ্ছে টমেটো আর লঙ্কার যে পেস্টটা তৈরি করেছি সেটাই দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আর খানিকক্ষণ আরও কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে আর মশলা থেকে দেখুন তেলও ছেড়েছে, মশলাটা খুবই ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি এতে দিয়ে দেব এই শ্রেডেড চিকেন, পুরোটাই দিয়ে দেব। আমি এইভাবে করে চিকেনগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, এবার খুব ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে দেখুন আমি এটা মিশিয়ে নিয়েছি, চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। এইবার আমি 4 মগজ আর পোস্ত বাটাটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে নাড়ব আর এটা খানিকক্ষণ কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিয়েছি আর খানিকক্ষণ 2-3 মিনিট আমি খুব ভালোভাবে এটাকে কষিয়েও নিয়েছি। এইবার এতে আমি গ্রেভির জন্য জল দেব, এখানে আমি 1/2 কাপ পরিমাণ গরম জল দিচ্ছি। দিয়ে এটা হালকা এভাবে করে নাড়িয়ে দেব আর ঢেকে এটাকে আমি 8-10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলব। খুব ভালোভাবে দেখুন এটা কষানো হয়ে গেছে। এইবার এতে আমি ওই চিকেন স্টকটা দেব, যেই জলে আমি চিকেন সিদ্ধ করেছিলাম এই পুরো চিকেন স্টকটা আমি এতে দিয়ে দেব। দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, খুব ভালোভাবে নাড়িয়ে নেব। এইবার এতে সেদ্ধ ডিম দিয়ে দেবো, এখানে আমি 2টো সেদ্ধ করা ডিম নিয়েছি, এভাবে করে ছোট টুকরো করে নিয়েছি, কুসুম শুদ্ধ দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে আর মিশিয়ে নিতে হবে। এইবার এটাকে ঢেকে আমি 8-10 মিনিট এটাকে হতে দেব। এইবার হালকা একটু নাড়িয়ে নেব। চিকেন ভর্তাতে কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, এইরকমই হয় গ্রেভি। এতে এবার দিয়ে দেব 1 টিস্পুন গরম মশলা আর দেব 1 টিস্পুন কসুরি মেথি, দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 2 টেবিল স্পুন দেব ফ্রেশ ক্রিম, ফ্রেশ ক্রিমটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে আর ফ্রেশ ক্রিম দেওয়ার পর এটাকে এভাবে করে হতে দেব। 10 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলব। চিকেন ভর্তা পুরোপুরি তৈরি হয়ে গেছে, এবার এটা হালকা একটু নাড়িয়ে দেব আর একদম শেষে কিছুটা ধনে পাতা দেব, এটা জাস্ট একটা লুকের জন্যে, আর আলাদা একটা ফ্লেভার দেয় ধনে পাতা এরকম। দিয়ে এবার ফ্লেম অফ করে দিয়ে ঢেকে এটাকে খানিকক্ষণ 5-10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে আমি এটাকে পরিবেশন করব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চিকেন ভর্তা,
কি সুন্দর দেখতে লাগছে দেখুন, খুবই সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এইবার এখানে আমি দুটো সেদ্ধ ডিম এইভাবে করে পিস করে নিয়েছি, এটাকে গার্নিশিংয়ের জন্য দেব। এখানে আমি দুটো ডিম নিয়েছি, এভাবে করে গার্নিশ করে দেব। তাহলে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খুবই দারুণ লাগে খেতে। এটা নান রুটি কুলচার সাথে দারুণ লাগবে খেতে, রুটি পরোটার সাথেও অসাধারণ লাগবে খেতে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।